এই গত 13ই ডিসেম্বর ভোরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বনখরিয়া নামক স্থানে দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলেছিল। ওই ঘটনায় প্রায় 24 ঘন্টারও অধিক সময় রেল চলাচল বন্ধ ছিল, এবং আপনারা জানেন সাম্প্রতিককালের একটি বড় দুর্ঘটনা ছিল এটা। দুর্বৃত্তরা রেললাইন কাটার ফলেই এরকম রেল চলাচল বিপর্যয় ঘটেছিল, এবং এই ঘটনায় গাজীপুর মহানগর পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং আপনারা সেই ব্রিফিং সম্পর্কে অবগত আছেন। এই ঘটনার মূল হোতা, মূল মাস্টার মাইন্ড এবং যিনি রেললাইন কেটেছেন, মূল মাস্টার মাইন্ড ছাত্র দলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, এবং যিনি রেললাইন কেটেছে সেই 24 নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি ইমন হোসেনকে আমাদের সিটিডিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকার দল গ্রেপ্তার করেছে, এবং যুব দলের শীর্ষ নেতা সালাউদ্দিন টুকু তাকে ডেকে জিজ্ঞাসা বা তাকে নির্দেশনা দেয় যে উপর থেকে এরকম নির্দেশনা আছে রেল লাইনে নাশকতা করতে হবে, সেই নির্দেশনা বাস্তবায়ন করার দায়িত্ব তাকে দেয়া হয়।